যেই রকম আফসোস করে সেদিন কান্না করবে আর বলবে এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ গো, সেদিন আর কেউ আপনাকে রুখতে পারবে না। এত জমি জায়গা, ছেলে পিলের জন্য মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা, ছেলের জন্য মেয়ের জন্য জমি জায়গা এতগুলোই করেন, বাপজান সব ছেড়ে খালি হাতে যেতে হবে, সেদিন কিছু আপনার সঙ্গী সাথী হয়ে যাবে না, সেদিন একাই খালি হাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি যখন এত সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বাজ্জান আমার, আমার মা জননীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে কেন পাঠিয়েছেন? এই জায়গাতে রিজান কি রয়েছে? উদ্দেশ্য হলো আমার বান্দা বান্দিরা দুনিয়ার বুকে গিয়ে আমার সিদ্ধসানা করবে, আমার পূজপাঠ করবে। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দর করে জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা লাহুম কুলুবুন লা ইয়াফকুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছেন, বান্দারে এত সুন্দর করে এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সমস্ত ভালো মন্দ বুঝার জন্য আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, দিল দিয়েছি। আবার দ্বিতীয় নম্বরে তোমাদের শোনার জন্য দুটো কর্ণ দিয়েছি, দেখার জন্য দুটো চক্ষু দিয়েছি। বান্দা এই চক্ষুর দ্বারা সুন্দরভাবে ভালো মন্দ জিনিসকে দেখে পার্থক্য করবে, শোনার পরে ভালো মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করবে, এবং শোনা এবং দেখার পরে অন্তরের মধ্যে তোমরা ভালো মন্দ বিবেচনা করবে। আল্লাহ বলেন, বান্দা যারা এইরকম ভাবে চোখ দিয়ে দেখল, কান দিয়ে শুনল, অন্তরের মধ্যে বিবেচনা করতে পারল না, আল্লাহ বলছেন, বান্দা উলাইকা কাল আনআম ওই সমস্ত মানুষরা হচ্ছে চতুষ পর্যন্ত। একটা গরু কিছুই বুঝতে পারে না, একটা গরু, একটা মহিষ, একটা ছাগল একটা ছোট্ট বাচ্চাকে বা একটা মানুষকে মেরে দিল। আপনারা অনেক জানেন, মোবাইল দেখেন অনেক বড় বড় ষাঁড়গুলো রাস্তা পথে চলাফেরা করে, মানুষ হেঁটে যাচ্ছে তাকে সিং দিয়ে মেরে ফেলে দিল। এই রকম যতগুলো প্রাণী রয়েছে ওই প্রাণীগুলো ভালো মন্দ কিছুই বুঝতে পারে না, তার মধ্যে এইরকম ক্যাটাগরি নাই যে সে ভালো মন্দকে পার্থক্য করতে পারবে। আল্লাহ বলেন, বান্দা হে বাপজান আমার মা জননীরা, এই কান দিয়েছেন, কান দ্বারা আমরা ভালো কথা শুনব, ইয়ারফোন লাগিয়ে আমার যুবক ভাইরা আমার যুবতী বোনেরা গান শুনে মোবাইল থেকে গান বের করে লাগিয়ে দেয়, এই হেডফোন লাগিয়ে অনেক কিছু খারাপ জিনিস শুনে অনেক কিছু চক্ষুর দ্বারা, বাড়িতে এলসিডি লাগা আছে, এলইডি লাগা আছে, টিভি লাগা আছে, ওই টিভিতে দেখবেন বসে বসে বেলা 11টা 12টা পর্যন্ত টিভি দেখছে, সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখা ছাড়তে গেলে ভাত এইরকম ভাবে, ভাত যদি রান্না করতে যায় সিরিয়াল ছুটে যাবে, তার জন্য সিরিয়াল দেখার জন্য ভাত রান্না লেট হয়ে যাক কোনো অসুবিধা নাই, বেলা 1টা পর্যন্ত এলসিডি চালু করে ওই জায়গাতে সিরিয়াল দেখছে। চক্ষু দিয়েছেন তার জন্য সবই কিছু দেখতে হবে সেটা না, কর্ণ দিয়েছেন তাই বলে সবই কিছু শুনতে হবে না। যুবক বন্ধু শুনে রাখুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের ঘটনা নবীজির সঙ্গে আছেন, নবীজি হযরত উমরকে সঙ্গে করে এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে বাদ্যযন্ত্র খারাপ শব্দ, গান বাজনার শব্দ নবীজির কানে ভেসে উঠেছে।
সঙ্গে সঙ্গে বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো আঙুলকে কানের মধ্যে দিয়ে দিয়েছেন, দিয়ে হাঁটতে আরম্ভ করেছেন, যেতে চলতে আছেন, চলতে আছেন। ওমারকে বলছেন, ওমার এখনো আওয়াজ আসছে নাকি, তুমি বলো। ওমার যতক্ষণ পর্যন্ত বলেননি নবী গো এখনো আওয়াজ আসা বন্ধ হয়নি, যতক্ষণ পর্যন্ত ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি ততক্ষণ পর্যন্ত কান থেকে আঙুল ঘটাননি। কান দিয়ে ভালো কথা শুনতে হবে, চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে, খারাপ জিনিস যদি সামনে আসে তাহলে তাকে একেবারে চক্ষুটাকে নিচন দিকে করে নিতে হবে, দ্বিতীয়বার সেই দিকে তাকাতে হবে না। এই জায়গাতে খাস করে অন্তরে যদি আমাদের জায়গা থাকে যে না, এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, আর কখন যে ডাক চলে আসবে মতে ভালো যদি আমল করার সুযোগ না পাই তাহলে পরে আমাদের দুনিয়াতে থাকা করতে না থাকে ভালো, পরকালে জাহান্নামে যেতে হবে। মরণ পাখি যেই দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেই দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, যাইবে তুমি খালি গাতে, যাইবে তুমি খালি গাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন জোরি কর ভারী সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায়, খাঁচা চিড়ি উড়ান দেবে, খাঁচা চিড়ি উড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। হে বাপ জানামার, হে মা জননীরা, কোন সময় আল্লাহর ডাক চলে আসবে, মালকুল মওত এসে আপনার কাছে আমার কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে এই জন্য আমি মত এবং হায়াতকে সৃষ্টি করেছি যাতে করে তোমাদের মধ্যে ভালো মন্দ আমলের বাছাই করা যায়, ভালো মন্দ আমল আমলগুলোকে আমরা এইরকম ভাবে সুন্দর করে ট্রিটমেন্ট করতে পারি, কি ভালো আমল করেছি কি মন্দ আমল করেছি আল্লাহ রাব্বুল আলামিন
কাজ করে সময়কে নির্ধারিত করে দিয়েছেন। হে মা, হে যুবক ভাইরা, এমন একটা সময় আসবে যে সময় আপনার ছেলে মেয়েগুলো আপনাকে এক ঘন্টা রাখতে দেবে না। আপনার ছেলে মেয়েগুলো চট করে বলবে গ্রামের মণ্ডল সর্দারকে গিয়ে বলবে, আমার বাবা, আমার মা, আমার চাচা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তার সুন্দর করে তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো। বাপজান আমার বেঁচে আছেন, এখন যা কিছু করবেন তা করার সুযোগ আছে। আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর বুকে যা দুঃখ বেদনা রয়েছে, যা কষ্ট রয়েছে, যা কিছু চাওয়া রয়েছে আমার কাছে সব আল্লাহ বলছেন, বান্দারে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, বান্দা নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে চাও। বাড়িতে খাবার নাই, বাড়িতে রুজি রুটির ব্যবস্থা নাই, আপনার জমি জায়গার বাড়ি করার জায়গা নাই, আপনার উপরে অনেক কিছু চাপ রয়েছে, আপনার উপরে অনেক কিছু বিপদ আপদ নেমে এসেছে, যা কিছু বেদনা, যা কিছু ভেজাল, যা কিছু সমস্যা রয়েছে, আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর করে পদ্ধতি দিয়ে দিচ্ছি। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আমার কাছে চলে এসো। আমার কাছে এসে একবার বলো, আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আমি জীবনে অনেক কিছু গুনাহ করেছি, আল্লাহ তোমার দরবারে এসেছি, তুমি আমাকে এই সমস্ত গুনাহগুলি ক্ষমা করে পরিচ্ছন্ন করে দাও, পাক পবিত্র করে দাও, আর জীবনে আমি গুনাহ করব না, আল্লাহ আমার বাড়িতে রুজি রুটি দাও, আমার বাড়িতে ধন সম্পদকে বাড়িয়ে দাও। তার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার, এরকম বলে আরবি যদি জানেন আরবিতে বলবেন, না হলে নিজের ভাষায় বলবেন। তিনি বসে আছেন, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ 24 ঘন্টা 24 আওয়ার্স তোমার জন্য তৈরি হয়ে আছি, যে কোনো সময় আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, যা জিনিস চাইবে আমি আল্লাহ তোমাদের দেব। সত্য হল উযু করে সুন্দর করে দুই রেকাত সালাত আদায় করবেন, দুই রেকাত সালাত আদায় করে আল্লাহর কাছে অনয় বিনয় করে চাইবেন। বাপজান আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার জন্য সারা পৃথিবীর জিন ইনসান একটা ময়দানে যদি জমা হয়ে যায়, এক ময়দানে জমা হয়ে আল্লাহর কাছে চাইতে লাগে, আল্লাহ আমাকে জমি জায়গা দাও, একজন বলছে আল্লাহ তুমি আমাকে এরকম ভাবে খাবার দাও, আল্লাহ তুমি আমাকে বিল্ডিং বাড়ি দাও, আল্লাহ তুমি আমাকে ছেলে মেয়ে দাও, নানা প্রকার জিনিস, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের জিনিস চাইছে। বিশ্বনবী বলছেন এক জায়গাতে জমা হয়ে চাইতে লেগেছেন, চাইতে চাইতে আল্লাহ তাদেরকে দিতে আরম্ভ করেছেন, দিতে দিতে সমস্ত মানুষের চাওয়া শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যে দিচ্ছেন এ দেওয়া তাক হিসাবে সমস্ত মানুষ পেয়ে গিয়েছে। কত পরিমাণ আল্লাহর গোডাউনে কমে হবে না, একটা সৈকে সমন্দরে ডুবে উঠার পরে সৈয়ের মাথায় যত পরিমাণ পানি থাকে তত পরিমাণ আল্লাহর গোডাউনে কমে হবে না। আল্লাহর ভান্ডার কোনদিন বন্ধ হয় না, রাত 10টার পরে অফিস আদালত কলকারখানা দোকান বাজার বন্ধ হয়ে যায়, 24 ঘন্টা আল্লাহর অফিস আদালত খোলা আছে। বান্দা জীবনে যা গুনাহ করেছো সমুদ্রের পানির মতো করেছো,
সারা পৃথিবীকে গুনাহে ভরিয়ে দিয়েছো, একবার শুধু এসো, আসার পরে বলো আল্লাহ আমি আর জীবনে গুনাহ যা করেছি করেছি আর আমি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছেন অবশ্যই আমি ক্ষমা করব। ভাবছেন এই নামাজ যেমন একটি ইবাদত, এই মাধ্যম দিয়ে আল্লাহর সাথে আলাপ আলোচনা হয়, এই মাধ্যম দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা হয়, কেমন করে বাপজান আমার যে কোনো বিপদে পড়বেন আল্লাহকে স্মরণ করবেন। হযরতে মূসা আলাইহিস সালাম এমন একটা বিপদে পড়েছিলেন, পিছন দিকে এইরকম ভাবে শত্রুরা সৈন্যবাহিনী নিয়ে মূসাকে ধরার জন্য পিছন দিক থেকে ছুটে চলে আসে। মূসা সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করে দিলেন, আল্লাহকে বলছেন আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার পিছনে আমার শত্রু আমার দুশ্মন। আল্লাহ বলে দিলেন মূসা তোমার হাতে লাঠি রয়েছে, তুমি পানিতে মেরে দাও, আমি আল্লাহ মারার কাজ হলো তোমার, আমার রাস্তা বানাবার কাজ হচ্ছে আমার। মূসা যখন আল্লাহকে স্মরণ করলেন সঙ্গে সঙ্গে ওই নদীতে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বের করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিপদ থেকে বাঁচালেন। বাচ্চা আমার যে কোনো বিপদে আল্লাহকে যদি স্মরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেবেন, কিন্তু আপনাকে স্মরণ করতে হবে। কেমন করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, ইব্রাহিমের অপরাধ কিছু বড় অপরাধ নয়, কিন্তু বাদশার ফয়সলা যে ইব্রাহিম এত বড় কাজ করেছে, চার ইনশামুখ হলেও তাকে আগুনে দিয়ে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেক লোকরি জমা করে খুব বিরাট করে চিটা জ্বালিয়ে তাকে আগুনে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করছে, হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল বা হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, এই শব্দটি মুখ থেকে বের করেছি। আল্লাহকে বলছেন আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ তুই আমাকে বিপদ থেকে উদ্ধার করে নে, আল্লাহ খাস করে এই জায়গাতে আমার সঙ্গে কেউ নাই, আল্লাহ এমন করে আমার জন্য এইরকম ভাবে আগুন তৈরি করা হয়েছে। আল্লাহকে স্মরণ করেছি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছে, আগুন রে তুই তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যা, আমার বন্ধুকে যেন কোনো অসুবিধা না হয়, আমার বন্ধুর কোনো যেন সমস্যা না হয়। আল্লাহকে স্মরণ করলেন, যখনই স্মরণ করেছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এইরকম ভাবে খাস করে এমন ভাবে বাধা দিলেন, মানা করে দিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের কিছুই হলো না। ভাবছেন আমার ভাজনী, এই যে দেখেন আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা কারা করবে, যারা আল্লাহ ভীরু হবে মুমিন বান্দা হবে তারা জীবনে কোনোদিন ইদুক ওদিকে যাবে না। আল্লাহ বলছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্যের মাধ্যম দিয়ে আমাকে স্মরণ করো, সালাতের মাধ্যম দিয়ে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদের ডেকে বলছেন, হে বিশ্বাসী বান্দারা যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ, আমাকে প্রভু বলে স্বীকার করেছ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য চাও, কেন আমি আল্লাহ এই সমস্ত ধৈর্যকারীদের সঙ্গে সবুরকারীদের সঙ্গে রয়েছি, আমি আল্লাহ তোমাদের কোনো অসুবিধা হতে দেবো
না, কোনো সমস্যা হবে না, আমার কাছে এসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত সমস্যার সমাধান করব। ইর মাধ্যম হল পাঁচ অক্তের সালাত, হে মা জননী পাঁচ অক্তের সালাত আদায় করবেন, রাত্রি বারোটা একটার সময় উঠে যাবেন, উঠে গিয়ে সে সময় আল্লাহকে স্মরণ করবেন। এইরকম ভাবে যদি আল্লাহকে স্মরণ আমরা করতে পারি, এই পাঁচ অক্তের সালাত যদি আমরা আদায় করি, হে মা জননী, হে যুবক বন্ধুরা, সব থেকে মূল্যবান ইবাদত হচ্ছে নামাজ। যার মধ্যে নামাজ নাই কিচ্ছু নাই, যার মধ্যে নামাজ আছে সব কিছু আছে। বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে কিয়ামতের দিন, সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা সালাত, এই জায়গাতে বলেন সর্বপ্রথমে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। নামাজ যদি ঠিকঠাক হয়ে থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা নামাজ আদায় করে থাকি, আমাদের নামাজ কবুল হবে, নামাজ গ্রহণযোগ্য হবে এবং সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। নামাজ যদি আমাদের ঠিকঠাক না হয়ে থাকে, নামাজ যদি আল্লাহ কবুল করে না থাকে, পৃথিবীর বুকে কোনো আমল কবুল হবে না। নামাজ হচ্ছে খাস করে ইহকাল এবং পরকালের জ্যোতি। বিশ্বনবী বলছেন সালাতু নূরুন ওয়া সাদাকাতু বুরহান, এই দুটো কথা বলছেন, আরো লম্বা কথা আছে, কিন্তু এখন যে আপনাদের সামনে আমি বলি, এক নম্বরে হলো নামাজ হচ্ছে জ্যোতি, নামাজ হচ্ছে লাইট। যেরকম মোটর সাইকেলে যদি হেডলাইট না থাকে, এখন একজনকে যদি বলা যায় এখান থেকে পোড়লা বাড়ি যেতে হবে, যেতে যাওয়ার কোনো সুযোগ নাই। কেন? অন্ধকারে হেডলাইট যদি না থাকে মানুষ চলতে পারবে না। নামাজ যেমন একটি জ্যোতি, যে নামাজ যদি না থাকে পরকালে কেউ জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। জি, আর এই যে খাস করে আপনারা দান করছেন, সাদকা করছেন, আরো কত কি টাকা পয়সা সোনা চাঁদি কানের নাকের হাতের এইগুলো যে দিচ্ছেন, বলা হচ্ছে সাদাকাতু বুরহান, সাদকা দান হচ্ছে এটা একটা দলিল, পাকা দলিল। এই দলিলটা আপনি দেখতে পাবেন পরকালে। মাজরনি খাস করে সময়টা তো অল্প, রাত যে অনেক হয়েছে এটা কথা না, প্রায় মোটামুটি 11:20 হতে যাচ্ছে, আর এইদিকে আমার কাছে আমল নামাও চলে এসেছে আপনাদের কাছে। বিনীত নিবেদন আল্লাহর ঘরের জন্য, আমি দেখে আসলাম অনেক কাজ বাকি ছিল, কিন্তু এই কাজটা একটু করতে লেগেছে, কি যে শেটরিং লাগানো আছে ওই মসজিদের সব থেকে ভাইটাল যেটা কাজ সেটাই বাকি আছে, ওই কাজটা করতে চলেছে। আপনারা যে টাকা এর আগে দিয়েছেন 500,000-2,000 অনেক কিছু করে দিয়েছেন, শেষের বেলায় মধ্যে মধ্যে আমি কিছু মূল্যবান কিছু আমলের কথা, কিছু পয়েন্টেড কথা আপনাদের কাছে আমি বলবো অবশ্যই। শেষের দোয়াটা করে আপনারা বিদায় নেবেন, তার আগে বিদায় নেবেন না অবশ্যই, আগে কিছু আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য। কেন? যে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন মালদন সম্পদ দিয়েছেন, আর এই মালদন সম্পদ যে আমরা পেয়েছি, এই মালদন সম্পদকে যদি ভালো জায়গাতে খরচ না করতে পারি, পরকালে এই মাল আমাদের বিপরীত দাঁড়িয়ে যাবে, আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, এবং এই মাল দ্বারা আগুনকে এইরকম করে ভয়াবহ তৈরি করা হবে, আগুনকে তেজ করা হবে, এত আগুন মজবুত হবে, আগুন এত ভয়ঙ্কর হবে, সে আগুনে জ্বলতে হবে, সেদিন আফসোস করে বলবে আল্লাহ একবার তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, মালদন সম্পদ জমি জায়গা সব কিছু আমি দিয়ে চলে আসবো মসজিদ মাদ্রাসাতে, আল্লাহ দ্বিতীয়বার চান্স আমাদের দেবেন না। ভাবছেন আমার? খাস করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, এই যে জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ শুধু নিজের জন্য ইনকাম করবেন এটা কথা বলবেন না, বাড়িতে ফকির মিসকিনকে বেশি বেশি করে খাওয়াবেন, মসজিদ মাদ্রাসাতে বেশি বেশি করে দান করবেন, আপনি গরিব আছেন আল্লাহ আপনাকে এমনিতে ধনী বানিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা রয়েছে।
যত আপনি দান করবেন অত আল্লাহ আপনার মালকে বৃদ্ধি করবেন, বাড়াবেন। এই আল্লাহর ঘরের জন্য কি আছেন আপনাদের কাছে আমি বলি, 5,000, 2,000, 1,000, 3,000, 100, 200, 500 যেই যেটা পারবেন আমার হাতে দেবেন। দোয়া করে ইনশাআল্লাহ কিছু আপনাদেরকে মূল্যবান কথা শুনিয়ে আমি নিজে বিদায় নেব, আপনারাও বিদায় নেবেন। কেন? অল্প সময় পেলে আমাদেরই ভালো। কেন? যে প্রতি রাত বক্ত হয়, কোনো ছাড় নাই, কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের এখানে সুযোগ দিয়েছেন। তো কে আছেন আবু তাহের? আমি শুনেছি আমার হাতে বলেছেন যে আমি 3,000 টাকা দেব। তো আবু তাহের কোথায় আছে একটু দেখা করো আবু তাহের। তারপরে আধার কার্ড বালা কে আছে গো? আধার কার্ড আনোয়ার আলম, হ্যাঁ আনোয়ার আলম আছে, একটা ছেলে 100 টাকা আলহামদুলিল্লাহ, জাউলহাট 25 কেজি ধান রসিয়াপাড়া থেকে, আলহামদুলিল্লাহ জাউলহাট রসিয়াপাড়া থেকে 25 কেজি ধান, আশোক মুখিয়া 2,500 টাকা, সারপঞ্চ সাহেব কে ওটা? আচ্ছা আচ্ছা সারপঞ্চ সাহেব 500। সারপঞ্চের টাকা কম জি ভাই, বিচার টিচার করে কোন রকম করে এই দুঃখ দিক করে বেচারা পেয়েছে, কিছু অরি মধ্যে থেকে দিচ্ছে। মোহাম্মদ আজিজ আবু তাহের কয়টা আছে? খুব ছোট কালের বন্ধু, এটা মোটামুটি ১-২-৩ ঘন্টা। আচ্ছা গ্রামের শ্বশুর বাড়ি খুব পাওয়ার বেড়ে গেছে নাকি? হ্যাঁ ম্যাডামের লাগে 1,000 আর বাবা মায়ের জন্য 1,000 টাকা, আর 2,000 নিব। তাহলে দোয়া হবে না তো? দোয়াটাকে এখন থেকে দেবো। একজনা কইছে 50 টাকা দিয়েছে, দোয়াম বক্তা সাহেব করতে লেগেছে, করতে করতে ভক্তের হাত ছেড়ে দিয়েছে, খাড়িয়ে আছে, কইছে দোয়া আপনার যে বেশি হলো না, কইছে যত ভ্যালেটারি রিচার্জ করেছিলেন অতক্ষণ থাকলো তারপরে পড়ে গেছে। জি দিয়ে দেবে না রে তাকবীর আবু তাহের 5,000 আলহামদুলিল্লাহ, না দিল চাঙ্গা আছে। আচ্ছা আবু তাহের তোমার সাথীটাতে আর কেউ নাই? 1 টাকা কোনো রকম করে তোমার হালের কোনো রকম করে হালের একটা ই করো না, সেটিং করো না, একজনাকে কোনো রকম করে ফাঁসাও গিয়ে রে। জি আনোয়ার আলম আছে, আনোয়ার ভাই আধার কার্ড সব কিছু বলো কে, এমন কি করলে দুনিয়ার বুকে যার ভালো ছিল বা খারাপ করলে, যার খারাপ ছিল আর ভালো করলে। হ্যাঁ আনোয়ার ভাই কোন জায়গাতে আছেন একটু দেখা করেন ভাই, একটু দয়া করে। আর এই ওয়াত্র কমিটির মধ্যে ভাই যে আছেন একটু দয়া করে আল্লাহর ঘরের জন্য, কি আল্লাহর ঘর এমন একটি ইবাদতের জায়গা যে সারা বিশ্বতে স্লোগান চলছে এই মসজিদ মাদ্রাসাকে লক্ষ্য করে তারা কি 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 না বলে না। আজকে আপনাদের আমাদের অন্তরে থাকতে হবে যে আমরা মসজিদ মাদ্রাসা গড়ব, এই মনে রাখতে হবে এটা যে আমরা গড়ব, আমরা বাড়াবো। টাকা লাগবে, রক্ত লাগবে, যা কিছু লাগবে আমরা দিতে তৈরি হয়ে আছি, এই মনে রেখে যদি করেন এটা হচ্ছে মুমিনদের পরিচয় যে ভালো জায়গাতে সুন্দর করে মনোযোগ সহকারে আল্লাহর ওয়াস্তে জীবন জান দিয়ে মাল ধন সম্পদ দিয়ে সহযোগিতা করবে। ভাবছেন আমার 5,000 টাকার দাদা কেউ আছেন এখানে? এই আবু তাহেরের সঙ্গে সাথে কেউ আছেন একজন? আল্লাহর ওয়াস্তে যদি হতেন তাহলে দুইজন দুই বন্ধুর কাছে নিয়ে আমি প্রাণ করে দুইজনের জন্য দোয়া করতাম। আসেন ভাই, একটা কেউ আছেন এখানে 5,000 টাকা দেনে ওয়ালা? 5,000 টাকা একটু দয়া করে আসেন, দেরি করবেন না, তাড়াতাড়ি করে। এসে রাফিল মোহাম্মদ আজিজ 500 টাকা, নুরুল ইসলাম কে ওটা এখানে রে? হ্যাঁ 500 টাকা আর 50 কিলো ধান আলহামদুলিল্লাহ। কয়েকজন বান্দা তোমার এখানে তো ছিল, 500, 2,000, 100 করে দান করে গেল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক পারবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। আরেকজন আবু তাহের ভাই এখানে তো ছিল, আমার আমার হাতে আল্লাহ রাগে 5,000 দিল, মসজিদ বানাবো বলে দান করে গেল, ছিল কে না ছিল তারা দানে বুঝা গেল, মিটা ইয়া দাও কোনো জীবনের ভুল, হাতের গোনা পায়ের গোনা গোনা আর চোখের, মাপ করো ক্ষমা করো তুমি একাদের। ও গো আল্লাহ দয়াময় তুমি পাক রব্বানা, মুসিবতের পানি জালে কবু ফেলিও না। ও গো আল্লাহ দয়াময় তুমি পাক ফারবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। যত দূর যাই আল্লাহ চোখেরই নজর, প্রশস্ত করিবে আল্লাহ তারা নানা নানির কব,
খবর আমি গেলে সরজল সমদুয়া দেব কত আল্লাহ তুমি নাকি দিও নিজে মনে মত আল্লাহ ঘুমাম আল্লাহ ঘুমাম ইশরাফিল সিংগাই ফুকিলে কায়েম হবে হাশরের দিন খুদি খোদা হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন ইসরাফিল সিংগাই ফুকিলে কায়েম হবে হাশরের দিন খুদি আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন কবর হতে উঠবে সবাই লাঙ্গা বদন খালি পাপ দিশাহারা মানুষ সবে লজ্জার খেয়াল থাকবে না মিজানে হজন করবে যাররা যাররা আমলে আমল নামাই জমায়াছে নেকি বদি বান্দাদে ধন দৌলত বাহাদুরি সব হবে রে তোর মূল্যহীন খুদি আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন ইসরাফিল সিংগাই ফুকিলে কায়েম হবে হাশরের দিন খুদি আল্লাহ হবেন কাজী বিচার হবে বান্দার সেদিন মাবুন আমার নাইমুল।